হাই ভিউয়ার্স বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ডাউনলোড করে ইনস্টল করতে পারি অনেক সময় দেখা যায় আমাদের ফোনে প্লে স্টোর থাকে না তো এই পর্যায়ে আমরা এই ভিন্ন পদ্ধতিতে প্লে স্টোর ইনস্টল করে ব্যবহার করতে পারি তো চলুন দেখি ভিডিওটা প্রথমে আমি সেটিংস ওপেন করব এরপর স্ক্রল করে নিচে যাব এরপর আমি লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব এরপর এখান থেকে আনন সোর্সটা আমি অন করে দেব এরপর আমি ব্যাকে যাব ব্যাক আইকনে ক্লিক করে এরপর এখন স্ক্রিন থেকে আমি একটা ব্রাউজার ওপেন করব আমি ফায়ারফক্স ব্রাউজার ওপেন করতেছি এবং সার্চ বক্সে লিখব প্লে স্টোর ডাউনলোড আমি লিখতেছি প্লে স্টোর ডাউনলোড লেখার পরে আমি সার্চ বক্সে ক্লিক করব ফরওয়ার্ডে ক্লিক করব

এরপর এখান থেকে আমি ডাউনলোডিং অপশন সিলেক্ট করে দেব আমি এডিএম এডিটর সিলেক্ট করে দিলাম তো গুগল প্লে স্টোরটা এডিএম ডাউনলোড ম্যানেজারে ডাউনলোডিং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোডিং হচ্ছে একটু সময় নিবে আমরা একটু অপেক্ষা করব ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্ক্রিনে গিয়ে মাই ফাইলস ওপেন করব আমি মাই ফাইলস ওপেন করতেছি এবং ডিভাইস স্টোরেজে ক্লিক করলাম তারপর আমি এডিএম ওপেন করলাম এখানে দেখা যাচ্ছে গুগল প্লে স্টোরটা আমি এর উপর ক্লিক করলাম এরপর আমি ইনস্টল এ ক্লিক করলাম গুগল প্লে স্টোর ইনস্টল হচ্ছে তারপর আমি ওপেন এ ক্লিক করব প্লে স্টোর ওপেন হচ্ছে এখন আমি অ্যাকসেপ্ট করলাম টার্মস এন্ড কন্ডিশনগুলো তো তো ইনস্টল হয়ে হয়ে ওপেন গেছে বন্ধুরা এভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর ডাউনলোড করে ইনস্টল করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ